হ্যালো এভরিওয়ান, একটা দুর্দান্ত খবর নিয়ে আমরা আজ এসে গেছি মেন্স অ্যাসপিরেন্টদের জন্য WBPSC ক্লার্কশিপের। তোমরা সবাই জানো 24 জুলাই 2020 PSC ক্লার্কশিপের প্রিলিমসের রেজাল্ট বেরোয়, এবং যেটার এক্সাম হয়েছিল 25 জানুয়ারি 2020-তে। তো এই PSC ক্লার্কশিপ প্রিলিমসের পরীক্ষাটা হয়েছিল 100 মার্কসের, এবং আনরিজার্ভড ক্যাটাগরিতে এর কাট অফ গেছে 65, আর টোটালে অ্যারাউন্ড 66,492, মানে প্রায় 66,500 জন ক্যান্ডিডেট এক্সামটা কোয়ালিফাই করে পার্ট টু এক্সামের জন্য। এবং 100 মার্কসের পরীক্ষায় 65 কাট অফ, এবং এত বেশি ক্যান্ডিডেটের সিলেকশন হওয়া সত্ত্বেও এটা কিন্তু প্রচণ্ড আশ্চর্যের বিষয়, তবুও কাট অফ হাই গেছে, মানে কম্পিটিশন খুব টাফ লেভেলে চলছে। এবার যেহেতু টাইপ টু এক্সামস এর প্রিপারেশন, মেন্স এর প্রিপারেশন করা শুরু করতে হবে তোমাদের, সেখানে আমরা দেখবো যে মেন্স এর সিলেবাসটা কি। তো এটা PSC ক্লার্কশিপের যেটা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল তার সাথে সিলেবাসটাও বেরিয়েছিল, এবং পার্ট টু এক্সামস বলা হচ্ছে মেন্সটাকে। তার মূলত দুটো গ্রুপে বা দুটো শিফটে হয়তো এক্সামটা হবে। একটা শিফটে ইংলিশ পেপারটা থাকবে, যেটা সবারই জন্য কমন, সেখানে রিপোর্ট ড্রাফটিং, প্রোজ প্যাসেজ এবং ট্রান্সলেশন থাকবে। এরপরে গ্রুপ বি, গ্রুপ বি এ 5টা ল্যাঙ্গুয়েজের অপশন আছে, তার মধ্যে সেই ল্যাঙ্গুয়েজটাতেই তোমরা এক্সামটা দেবে যেটা তোমরা ফর্মে ফিল আপ করেছিলে। সেখানেও রিপোর্ট ড্রাফটিং থাকবে, প্রোজ প্যাসেজ থাকবে এবং ট্রান্সলেশন থাকবে। তো ইংলিশে যে ট্রান্সলেশনটা থাকবে সেটা মূলত তোমাদের পছন্দের একটি ভাষা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে, হোয়ারেজ এখানে তোমাদেরকে ইংলিশ থেকে সেই ভাষাটিতে ট্রান্সলেট করতে হবে যেই ভাষাটা তোমরা সিলেক্ট করেছো বা যেই ভাষাতে তোমরা গ্রুপ বি পেপারটা দেবে। এই টোটালটা সিলেবাসটা মাধ্যমিক লেভেলের হবে অ্যাজ পার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। সেই নোটিশটা, যেটার একটা পার্ট তোমাদের সাথে আগে আমি শেয়ার করলাম যেখানে সিলেবাসটা দেখলে, সেই নোটিশেরই আরেকটা পার্টে এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে যে দ্য ফাইনাল মেরিট লিস্ট শ্যাল বি প্রিপেয়ার অন দ্য বেসিস অফ টোটাল মার্কস অবটেনড ইন টু পার্টস, মানে পার্ট ওয়ান এবং পার্ট টু। পার্ট ওয়ানে প্রিলিমস, যেটা তোমরা অলরেডি কোয়ালিফাই করে ফেলেছ, এবং যে স্টুডেন্টরা এখনও রেজাল্টটা জানো না তাদের জন্য বলছি, ডেসক্রিপশন সেকশনে এই ভিডিওর তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপটা পাবে, সেখানে যাও, সেখানে রেজাল্টটা আমরা আপলোড করে রেখেছি, সেখান থেকে দেখে নিতে পারো তোমার বা তোমার চেনা জানা কাউরে ক্লিয়ার হয়েছে কি হয়নি, যদি তোমরা এখনও রেজাল্টটা না দেখে থাকো। তো সে ওখানে আমরা দেখেছি যে রেজাল্টে কাট অফ গেছে 65 আনরিজার্ভ ক্যাটাগরিতে, এবং তার সাথে তুমি মেন্সে যে মার্কসটা পাবে সেই দুটো যোগ করার পর যে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে সেই মেরিট লিস্টের অনুযায়ী তোমাদের সিলেকশন নির্ভর করবে। এছাড়া আর একটা বিষয় যেটা এর সাথে, সেই স্টুডেন্টদের জন্য যারা বাংলা বাদে অন্য কোনো ভাষা সিলেক্ট করেছে গ্রুপ বির জন্য, অতএব এই চারটের মধ্যে কোনো একটি ভাষা, হিন্দি, উর্দু, নেপালি ও সাঁওতালি, তাদেরকে সিলেকশনের পর একটা ডিপার্টমেন্টাল এক্সাম দিতে হবে বেঙ্গলিতে, না হলে তাদের প্রবেশন পিরিয়ড এন্ড হবে না। আচ্ছা, এইখানে যে ইস্যুটা আমরা আগে দেখলাম আবার ফিরে যাই সেখানে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মেন্সে কিন্তু প্রচণ্ড ভালো মার্কস যদি তোমরা স্কোর করতে পারো তাহলে তুমি কাট অফের থেকে কতটাই, মানে টেনে টুনে হয়তো কাট অফ ক্লিয়ার করেছো, 65ই পেয়েছো, তাহলেও কিন্তু তুমি সিলেকশন অব্দি যেতে পারো যদি তুমি মেন্সে ভালো মার্কস তুলতে পারো, কারণ ম্যাক্সিমাম মার্কস আমরা জানি 100। আর যে যতজন মেন্স দিচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে তাদের ম্যাক্সিমাম, তাদের সবারই 65-এর ওপরে মার্কস, তার মানে ডিফারেন্সটা জাস্ট 35-এর, এবং এই ডিফারেন্সটা দুটো পেপার আছে মেন্সে, তোমরা আরামসে এটাকে ওভারকাম করে আসতে পারো। তো মেন্সের ডেটের দিকে চলে আসি, মেন্সের ডেট ঠিক বলেছো রেজাল্টের পেপারে কিন্তু নেই, কিন্তু মেন্সের ডেট টেন্টেটিভ ডেটস কোথায়, টেন্টেটিভ ডেটস কিন্তু PSC অলরেডি বার করে দিয়েছে, সেটা বেরিয়েছে 2 জুলাই PSC ওয়েবসাইটে একটা নোটিফিকেশনে। সেই নোটিফিকেশনে বিভিন্ন PSC যে পরীক্ষা যেগুলো বাকি তার টেন্টেটিভ এক্সামসের ডেট পাবলিশ করা হয়েছিল, যেখানে WBCS মেন্সের কথা বলা হয়েছে, WBCS প্রিলিমস 2021-এর কথাও বলা হয়েছে, এবং এছাড়া বিভিন্ন পরীক্ষা যেমন ICDS, ফুড SI ইত্যাদি ইত্যাদি তার ওই লিস্টে আছে। সেই লিস্টটা তোমরা চাইলে, আবার বলছি, টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমাদের এই PDFটাও তোমরা পেয়ে যাবে। তো আমাদের যেটা কনসার্ন এখানে সেটা হচ্ছে ক্লার্কশিপ মেন্স। ক্লার্কশিপ মেন্সের ডেট, টেন্টেটিভ ডেটস দেওয়া হয়েছে 27 সেপ্টেম্বর 2020। তো এই ডেটটাকে আমরা টার্গেট করে আমাদের মেন্সের প্রিপারেশন করব।
তো সেটা আমরা কিভাবে করতে পারি? যারা মেন্সে প্রিপারেশন মেন্সের জন্য সরি কোয়ালিফাই করেছো, তারা ইমিডিয়েটলি প্রিপারেশন শুরু করে ফেলো, সময় খুব কম। এবং তোমাদের জন্য ব্রেন বোটিক একাডেমি একটা অসাধারণ অপরচুনিটি নিয়ে এসেছে, এটাই আমাদের গুড নিউজ। যে যারা ক্লার্কশিপ মেন্স প্রিলিমস ক্লিয়ার করেছো, মেন্সের এক্সাম দেবে, তারা ব্রেন বোটিক একাডেমির সাথে প্রিপারেশন শুরু করতে পারো। এখানে যেটা কোর্সটা আছে মেন্সের, সেটা সাথে সাথে তোমরা WBCS গ্রুপে অফিসার্স মিস্টার সায়ন্তন ঘোষ এবং মিস্টার প্রতীক মুখার্জির মেন্টরশিপও পাবে। আমরা প্রায় গাইডেন্স ওয়ার্কশপস ইত্যাদি অর্গানাইজ করি, সেগুলোতেও তোমরা ফ্রি অফ কস্ট অ্যাটেন্ড করতে পারবে। যে কোনো রকমের কেরিয়ার কাউন্সিলিং, যে কোনো রকমের গভর্নমেন্ট জব রিলেটেড গাইডেন্স তোমরা এনাদের থেকে নিতে পারবে। পিএসসি ক্লার্কশিপ মেন্সের ব্যাচ জয়েন করার জন্য তোমরা আমাদের নাম্বারসে কল করতে পারো, বা আমাদের যেটা ডিসক্রিপশনে বিভিন্ন কন্ট্যাক্ট লিঙ্কস দেওয়া আছে সেখান দিয়েও তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো এবং ইমিডিয়েটলি এই ব্যাচে তোমরা জয়েন করো। করোনার এই টাইমে সোশ্যাল ডিস্টেন্সিং এর ব্যাপারটা মাথায় রেখে আমরা পুরোটাই অনলাইনে প্রিপারেশন করাচ্ছি। সেখানে লাইভ ক্লাস হবে, রেকর্ডিং সেশন রেকর্ডেড ক্লাসেসে তোমরা অ্যাক্সেস পাবে এবং প্রচুর প্র্যাকটিস করানো হবে। এই প্র্যাকটিসগুলো টিচাররা যারা মেন্টররা ওনারা অ্যাসেস করবেন, তোমাকে থরো গাইডেন্স দেবেন, এবং বাই দ্য টাইম তোমরা যখন মেন্স দিতে বসবে তোমরা ফুললি প্রিপেয়ার্ড হয়ে যাবে এক্সামসের জন্য। এছাড়া স্ট্র্যাটেজিক সেশনসও হবে, মক টেস্টও হবে, আর আমাদের ওয়েবসাইটে ফুল সাপোর্ট তোমাদেরকে প্রোভাইড করা হবে, যে ওই ওয়েবসাইটেই তোমরা মক টেস্ট এবং লাইভ রেকর্ডিং লাইভ ক্লাসেস ইত্যাদি অ্যাসেস করতে পারবে। তো তোমরা ইমিডিয়েটলি যারা মেন্সের ক্যান্ডিডেট, আর দেরি না করে তোমরা আমাদেরকে কন্ট্যাক্ট করো এবং এই কোর্সে ইমিডিয়েটলি এনরোল করে যাও। কোর্সের ফিজ ₹1000 অনলি। এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যারা মেন্সের এক্সাম দিতে চলেছে, এবং সবারই কাছে পৌঁছে দাও এবং ইমিডিয়েটলি জয়েন করে ফেলো এই গ্রুপটা, এই কোর্সটা, এবং প্রিপারেশন নিজেদের ইমিডিয়েটলি চালু করে ফেলো। অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সামস। থ্যাংক ইউ, টেক কেয়ার। Superhero.